অন অনেক উইয়ার্ড একটা টাইমে লাইভে আসলাম, আই নো, বাট ভাবলাম যে আপনাদের সাথে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে না, তো কিছু হালকা পাতলা কথাবার্তা বলা দরকার। আই মিস ইউ অল। আমরা প্রায় অনেকদিন ধরে এখন থাইল্যান্ডে আছি, ইটস বিন অলমোস্ট 14 to 15 days, আর আমাদের শুটিং প্রায় শেষের দিকে, সো ইনশাল্লাহ পরশু দিন আমরা ব্যাক করবো। লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে, প্লাস আজকে একটু আগে আমাদের শুটিং শেষ করে আমরা তৌসিফের বার্থডে সেলিব্রেট করলাম। তৌসিফ মাহবুবের আজকে বার্থডে, সো ফ্রম দ্য পেজ হ্যাপি বার্থডে তৌসিফ ভাই, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ড আমাদের এই জেনারেশনটা যেভাবে একসাথে কাজ করে যাচ্ছে এবং সবার মাঝখানে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি এক্সপেক্ট করবো যে সবাই সেই আন্ডারস্ট্যান্ডিংটা ধরে রাখবে। তো আপনাদের সবাইকে মিস করছি, দ্যাটস ওয়াই লাইভে আসা হয়তো খুব বেশিক্ষণ থাকবো না, বাট আপনাদেরকে এটা জানাতে চাই যে আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজগুলো যদি আপনারা না দেখেন অথবা আপনারা যদি অ্যাপ্রিসিয়েট না করেন, তাহলে আমাদের কাজ করার কোনো মানে থাকবে না। সামির হৃদয় লিখেছেন যে হ্যালো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ফারজানা পুরবি, হেই ভাইয়া, হেই পুরবি, কেমন আছেন? খাজা ফাহিম আলী, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা ফারজানা, ও লাভ, লাভ টু ইউ টু। যে কথা বলছিলাম যে আগে থেকে হয়তো নোটিফিকেশান দেওয়া উচিত ছিল যে লাইভে আসবো, বাট এমন কিছু ছিল না মাথায়, সো ধুম করে চলে এসেছি। স্পেশাল অকেশনের নাটকগুলো তো আপনারা সবসময় দেখেন আমি জানি, কিন্তু আসলে ইউটিউবে যেভাবে ভিউয়ারশিপ আমাদের আছে, সেই ভিউয়ারশিপটা আসলে কিন্তু টিভি চ্যানেলতে ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু কেউ এটা চিন্তা করছে না, নাটক কিন্তু কখনো ইউটিউবে রিলিজ দেওয়ার জন্য জেনারেলি বানানো হয় না, অথবা ফেসবুকে ছাড়ার জন্য বানানো হয় না। নাটকটা ইটস এ টিভি প্রোডাকশান। ওই নাটকটা থেকে যদি আপনারা প্রোডাকশানটাকে অ্যাপ্রিসিয়েট না করেন, অথবা গালি না দেন, অথবা খারাপ জিনিসগুলো তুলে না ধরেন, তাহলে আমাদের জন্য খুব টাফ হবে আমাদেরকে আরও বেটার করা। আমরা কিন্তু প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার। শিশির বিন্দু, হেই ভাইয়া, হেই শিশির। সাকিব আল হাসান, ইমন ভাইয়া, কষ্ট পাচ্ছেন কেন ভাইয়া? তুমি এত কষ্ট কেন পাচ্ছ? ফারজানা বলবে আমি বেশি ভালো নাই ভাইয়া, প্রে ফর মি। সামনে এক্সাম হয়, ক্লাস কলেজের এক্সাম, খুব ভালো করে প্রিপারেশন নাও, কয়েকদিনের যন্ত্রণা যাবে, বাট আলটিমেটলি ইউ উইল ফাইন্ড ইট। রাফাত লিখেছেন যে আপনার কাজ মিস করা যায় নাকি, আবিলা বিনতে মঞ্জুর লিখছেন বখাটে ভাইয়া, লাভ ইউ। ইয়েস, মনে করিয়ে দিলেন। মানে রিসেন্টলি আমাদের শর্ট ফিল্ম যেটা আমরা করেছি সেটা বখাটে, সেটা রিলিজ করি। আপনারা বখাটে লুকগুলো অলরেডি দেখেছেন, বেশ কিছু পিকচার আমি পাবলিশ করেছি, আমার প্রোফাইল থেকে পাবলিশ করেছি, সেটা সকাল থেকে পাবলিশ করা হয়নি, এটা করে ফেলবো। যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন আমি করেছেন, তাহলে জানাতে পারেন। রিভার্স ক্যারেক্টার, সো ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আবু সাদত, হেই ব্রো, হ্যালো, থ্যাংকস। আমি জানি না কে লিখেছেন, আপনার নাম করতে পারছি না। ফোরকান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ফোরকান? হ্যালো ভাই, কেমন আছো? আম গুড, মিস ইউ টু ইউ। আলহামদুলিল্লাহ, পালগুনি চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা শোনা যায় না, আমি জানি না আসলে কেন যাচ্ছে না। সাউন্ড কই? সাউন্ড তো আছে, নো সাউন্ড আছে। সুমাইতা, ইয়াস, মিস ইউ টু ইউ সুমাইতা। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আম গুড, আম গুড। আফ্রিদা ইসলাম, হ্যালো, হেই ব্রো, হাউ আর ইউ? আম গুড ভাইয়া। নুসরাত, হেই, হেই নুসরাত। ইসমাইল ইসলাম, আসলে ইয়াস, ইয়াস ভাইয়া, ইউ লুক অসম, থ্যাংক ইউ ভেরি মাচ। সুলতান আরাফা, লাভস ভাই, কেমন আছেন? গুড, ও মাই গড, ইউ লুক সো হ্যান্ডসাম। ফাইজা মাহমুদ, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ফাইজা। নো সাউন্ড, আই হোপ আপনারা সাউন্ড পাচ্ছেন এখন। জাহান নুসরাত, আই মিস ইউ টু, ইয়াস, থ্যাংক ইউ। সানবিল্ডিং হাল, সিএম ভাই, মিস ইউ সো মাচ। কেন এত মিস করে কি আছে? আমি তো এখন আপনাদের জন্য রেগুলার কাজ করে যাচ্ছি। আমি জানি না, বাট আপনারা জানেন নাকি আমি কিন্তু বাংলাদেশে ব্যাক করছি, তো এবং আমি বাংলাদেশেই ছিলাম। ইটস নাথিং লাইক যে আমি বাংলাদেশে আর আসিনি, সো আমি বাংলাদেশে এসেছি, আপনাদের জন্য কাজ করেছি, আপনারা সেই করছি, তারপরে আমি আবার কাজের জন্যই বাইরে এসেছি, আবার বাংলাদেশে ব্যাক করছি। ফাইজা মাহমুদ, দা দাড়ি,
ওয়াই ডোন্ট ইউ লাইক মাই দাবি, নো আইডিয়া, জানি না। হাই ভাইয়া স্মাইল, স্পিক আপ, আই এম স্পিকিং মোশারফ। হাই ভাই, হাউ আর ইউ? আই এম গুড ভাইয়া। হে ব্রো, কেমন আছো? আই এম গুড ভাই, আজ সেই লাগছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ভাই, বস কেমন আছেন? জোস লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হাই সি এম, হ্যালো অন্নিতা, অন্নি গোমেজ, ওকে, ও মা লাভ, ও মা, থ্যাংক ইউ জাহান নুসরত, মাই ক্রাশিয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আই এম গুড। ওয়াই ইউ সো হ্যান্ডসাম? এম আই? আই ডোন্ট থিংক সো, আই এম ভেরি অ্যাভারেজ, আই এম সো অ্যাভারেজ লুকিং গাই। সো কেমন আছেন ভাই? আই এম গুড, আই এম গুড ভাইয়া। রাশিদ মল্লিক, লুকিং গুড ইন বিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। তহিদুল কাউসার, আই লাভ ইউ ভাইয়া। শেখ সোহাগ লিখেছেন, ওই পিচ্চি কেমন আছো তুমি? আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আপনার পিচ্চি মনে হচ্ছে, বাট আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ইসমাইল। তার তুষির আছি, ভাই কেমন আছেন? আম গুড, তোমাকে এত ভালো লাগে কেন? এটা ভাই আপনি ছাড়া কেউ অ্যান্সার দিতে পারবে না আসলে। মিস ইউ, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি জামান সনেট, রোলের প্রয়োজন না থাকলে ক্লিন শেভ কর। সত্যি বলতে কিছু ক্যারেক্টার আছে এখন সনেট যে যেটা প্লে করার জন্য দেয়, এটা দরকার। আমি জানি না কেন, বাট সামহাও আমার নিজেরই আমার দাঁড়িয়ে রাখতে ভালো লাগছিল, এবং আমার কাছে মনে হয় যে ক্লিন শেভে অনেককে অনেক দেখে ফেলেছেন, সো একটু লুকস যদি শিফট না করি দর্শকরাই বোর্ড হয়ে যাবেন। এ ব্যাপারে দর্শকদের মতামত জানতে চাচ্ছি, আপনারা আসলে আমাদেরকে কোন লুকসে দেখতে চান? হ্যালো ভাই, কেমন আছো? আই এম গুড ভাইয়া। মেঘমালা, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি হ্যাপি টু নো দ্যাট আই এম ইউর ক্রাশ। মশিউর রহমান, থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া তোমাকে জোস লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। ডিনার করছো? না ভাই, আমি ডিনার করিনি, ইনফ্যাক্ট আমরা সবাই একসাথে ডিনারে যাওয়ার প্ল্যান করছিলাম, সো আমি ভাবলাম মাঝখানে একটু গ্যাপ পাচ্ছি কিছুক্ষণ, আপনাদের সাথে একটু কথা বলি, বসা হয় না তো আপনাদের সাথে। ইমন খান, থ্যাংক ইউ সো মাচ, অস্ট্রিয়া বেড়াতে আসেন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, এবং আমি যদি যাই অবশ্যই আপনার সাথে দেখা করব, আপনার বাসায় দাওয়াত খাবো। আই লাভ ইউ ভাই, তুমি তো জোস খান, তোমাকে খুব ভালো লাগে ভাই, বিকজ ডোন্ট নো। নিহাল, থ্যাংক ইউ সো মাচ, তোমার ভালো লাগে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ভাইয়া তুমি কি আবার অ্যাব্রোডে যাবা? আমি অ্যাব্রোডে যেতে পারি, আমি আমার কনভোকেশন নেওয়ার জন্য যেতে পারি, বাট ডোন্ট ওয়ারি, আমি বেশি দিন আর থাকবো না। ইউমা সিদ্দিক, উইল ইউ ম্যারি মি? ও, ইউ শুড টক টু মাই প্যারেন্টস। হে ব্রো, কেমন আছে? আমি গুড ভাইয়া, রেগুলার কাজ চাই। আমি মাহমিনা আহমেদ মহিউদ্দিন, আপনি যদি জানেন নাকি আমি জানি না, আমি রেগুলার কাজ করে যাচ্ছি, লেটস সি। আর আমার মনে হয় ডিনারে যেতে হবে এখনই, সো আমি ডিনারটা করে যদি পারি আপনাদের সাথে আবার কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে, বাই।